হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম। তো আজকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট লেসন 5 এ দেখব হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ। তো জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ মূলত কয় ধরনের হয়? জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ মূলত অনেক ধরনের হয়। তো আমি মানে সচরাচর ব্যবহার মানে যে ডাটা টাইপ গুলো ব্যবহার করা হয়, তো আমি আজকে আপনাদেরকে এগুলো নিয়ে মানে এগুলো নিয়ে মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো তাহলে চলুন শুরু করা যাক। তো ডাটা টাইপগুলো আমি বলে নিই, মূলত আজকে আমি আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ডাটা টাইপ, সরি, ফার্স্টটা হচ্ছে সাপোজ ডাটা টাইপ স্ট্রিং, সেকেন্ড হচ্ছে নাম্বার, থার্ড হচ্ছে অ্যারে, ফোর হচ্ছে বুলিয়ান, আর ফিফথ হচ্ছে সাপোজ অবজেক্ট। সো আমি মূলত আজকে আপনাদেরকে এই কয়টি দেখাবো, আর এগুলো মূলত সচরাচর সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো স্ট্রিং ডাটা টাইপটা কি? স্ট্রিং ডাটা টাইপ সাপোজ আপনি এখানে একটা ভ্যারিয়েবল নিলেন, দিয়ে এখানে দিলেন যে টেক্সট। তো স্ট্রিং ডাটা টাইপে মূলত আপনার সাধারণত ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই দেন, এর ভিতরে আপনার টেক্সট ব্যবহার করতে হয়। আপনি এর ভিতরে যাই দিবেন সেটা টেক্সট ফরম্যাটে শো করবে। সাপোজ আমি এখানে দিলাম যে হ্যালো হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। আর এখানে সাপোজ আমি দিলাম যে 111, ঠিক আছে। তারপর আমি সাপোজ এখন যদি এটাকে মানে প্রিন্ট মানে শো করি, ডাটা আউটপুটের জন্য মানে দেখানোর জন্য শো করি, সরি মানে ডাটাটা শো করি, তখন ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো এটা আমাদের এই জিনিসটা আমাদের সবসময় লাগে, তো আমরা এটা রেখে দিব, ঠিক আছে, যাতে আমাদের পরবর্তীতে ব্যবহার করার জন্য ব্যবহার করা যায়। ইন আর এইচটিএমএল জাস্ট আপনি এখানে দিবেন টেক্সট, যেহেতু আমি এখানে এই স্ট্রিং, এটা হচ্ছে মূলত স্ট্রিং ডাটা টাইপ, এটার ভিতরে যাই যান না কেন সে টেক্সট ফরম্যাটেই শো করবে। সাপোজ আমি যদি এখন এখানে রিফ্রেশ করি হ্যালো বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে, এই যে হ্যালো বাংলাদেশ 11, এটা কিন্তু এখন স্ট্রিং ফরম্যাটে আছে। আমি যদি ইন্সপেক্ট করি, এই যে খেয়াল করেন, এই যে এটা কিন্তু মূলত এখন আমার স্ট্রিং ফরম্যাটে আছে, ঠিক আছে। এটা এটা এটাই হচ্ছে মূলত আপনার যে স্ট্রিং ডাটা টাইপ। আপনি এটার ভিতরে যাই দিবেন, স্ট্রিং ডাটা টাইপ মানে হচ্ছে টেক্সট, আপনি এটার ভিতরে যাই দিবেন, নাম্বার দেন, যাই দেন, তার টেক্সট ফরম্যাটে শো করবে, ঠিক আছে। এটা গেল। তারপর সেকেন্ড আমরা দেখবো হচ্ছে নাম্বার ডাটা টাইপ। তো নাম্বার ডাটা টাইপ হচ্ছে সাপোজ আমি এখানে দিলাম যে নাম অথবা নাম্বারস, দিয়ে আমি এখানে দিলাম যে 10 বা 15, 15 দিয়ে 50 দিয়ে আমি এখানে জাস্ট দিলাম যে নাম্বারস, ঠিক আছে। যেহেতু আমি 50 দিয়েছি, নাম্বার ডাটা টাইপে আপনি নাম্বারই ব্যবহার করতে হবে, ঠিক আছে, নাম্বার ডাটা টাইপে আপনি নাম্বারই ব্যবহার করতে পারবেন। রিফ্রেশ, এই যে দেখেন 50, এটা কি নাম্বার, যার কারণে এই এরকম মানে এইভাবে শো করতেছে, ঠিক আছে। এখানে আপনি মানে নাম্বার মানে চাইলে আপনি নাম্বার নাম্বার গুণ করতে পারেন। নাম্বার রিফ্রেশ করব এখন আমি একটু, এই দেখেন, যেহেতু আমি নাম্বার আমি আপনাদেরকে বলেছি যে এই এটা হচ্ছে এই ডাটা টাইপটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ, ঠিক আছে। আপনি এর মাধ্যমে গুণ করেন, যোগ করেন, বিয়োগ করেন, সেটা আপনার ইচ্ছা। এরপরে দেখবো হচ্ছে আমরা অ্যারে। তো অ্যারেটা কি? তো অ্যারে মূলত হচ্ছে সাপোজ আমি এখানে দিলাম যে ওবিজে বা যাই দিলাম দিলাম, তারপরে আমি এখানে সাপোজ থার্ড ব্র্যাকেট নেবো। এই থার্ড ব্র্যাকেটটাই হচ্ছে মূলত অ্যারে, ঠিক আছে। এটার ভিতরে আপনি 100 দেন, 1000 দেন, 1 লাখ দেন, যাই দেন, সব এই যে এটার ভিতরে যত ভ্যালু দিবেন সব এটার মধ্যে স্টোর করে সে এখানে রাখবে, এটার মধ্যে স্টোর করে রাখবে। আপনি সবগুলোর মধ্যে চাইলে একবারে মানে একবারে না, আপনি একবারে ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনি একটা একটা করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এটা মূলত আপনি কিভাবে ব্যবহার করবেন, সাপোজ আমি এখানে কিছু ভ্যালু দিচ্ছি, গ্রিন কমা দিতে হবে অবশ্যই, আপনাকে মনে রাখতে হবে গ্রিন, রেড, ব্লু, ইয়েলো। সাপোজ এখন যদি আমি সরাসরি এটা মানে প্রিন্ট মানে ডাটাটা আউটপুট নিতে চাই, আমি যদি এভাবে দিয়ে এখন যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন তো কি দেখায়,
গ্রিন, রেড, ব্লু, ইয়েলো, ঠিক আছে, সবগুলো একসাথে সে শো করছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আপনি স্পেসিফিক ভাবে, মানে আপনি চাচ্ছেন যে শুধু গ্রিনটাই শো করবে, ঠিক আছে, সবগুলো না। তো এই জন্য আপনি কি করবেন, এখানে অবজেক্ট নিয়েছেন, অবজেক্ট এখানে থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি জাস্ট এখানে বলেন গ্রিন, দেখেন কি দেখাচ্ছে, আনডিফাইন্ড, এভাবে শো করতেছে না। তো এখানে কি, এক্ষেত্রে কি করতে, এক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা ধরতে হবে। সো আমরা জানি যে নর্মালি মানে আমাদের সব মানে সবগুলা অ্যারের ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে। সো আমরা যদি এখানে একটু জিরো দিয়ে ট্রাই করি, তাহলে দেখি আমাদের এখানে কি শো করে মূলত, গ্রিন। জাভাস্ক্রিপ্টও মানে আমাদের যে আমরা নর্মালি পিএইচপিতে, পিএইচপি বলেন, পিএইচপি, পাইথন, অনেক ল্যাঙ্গুয়েজেই মূলত মানে আমার জানার মতো প্রায় সব ল্যাঙ্গুয়েজেই ইন্ডেক্স হচ্ছে জিরো থেকে শুরু হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওয়ান থেকেও শুরু হয়। তো আপনি যদি চান যে আপনি রেটটা জাস্ট শো করবেন, আপনি এখানে জাস্ট দিয়ে দেন ইন্ডেক্স ওয়ান। যদি এটা জিরো হয় তাহলে এটা হবে কি ওয়ান, এটা হবে কি টু, এটা হবে কি থ্রি, দিলাম, দেওয়ার পর রিফ্রেশ, এই যে রেট চলে আসছে। তা আশা করি বুঝতে পেরেছেন যে অ্যারেটা কি। অ্যারে হচ্ছে এক বা একাধিক ভ্যালু আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারবেন, না চাইলে সবগুলো একসাথে প্রিন্ট করতে পারেন, বা একটা একটা করে আপনি প্রিন্ট করতে পারেন। তারপরে দেখবো হচ্ছে আমরা অবজেক্ট, তারপর আমি এখানে নিলাম পার্সন। তো অবজেক্টের নেওয়ার জন্য আমাদের কি হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম যে ফার্স্ট নেম, কার, আমার ফার্স্ট নেম দিলাম, সরি, অবশ্যই আপনাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে নিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম যে শাহরিয়ার শাকিল, জাস্ট শাহরিয়ার দিই। তারপর সাপোজ লাস্ট নেম দিব, এডুকেশন, দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটা শো করতে চাই, আমি যদি সরাসরি ডায়া অ্যাক্সেস করি, তাহলে আমাকে এখানে একটা অ্যারে, অ্যারে শো, অবজেক্ট, অবজেক্ট এরকম একটা মানে ইয়ে দেখাবে, সেই মেসেজ দেখাবে। মানে কি, এটা হচ্ছে কি অবজেক্ট, আর এই অবজেক্ট আপনার যদি অ্যাক্সেস করতে হয় আপনি কীভাবে অ্যাক্সেস করবেন, যেহেতু এটা অবজেক্ট। অবজেক্ট মানে কি, অবজেক্ট হচ্ছে এইটা হচ্ছে ধরেন আমরা যেমন বলি পিএসসিতে ক্লাস, একটা ক্লাসে মূলত আমরা প্রথমে কী করতে, একটা অবজেক্ট তৈরি করতে, অবজেক্ট তৈরি করার পরে আমরা এর ভিতরে যে ভ্যালুগুলো থাকে, মেথডগুলো থাকে, এগুলোতে অ্যাক্সেস করতে হয়। তো সেম এখানেও এটা হচ্ছে কি অবজেক্ট, আর এর ভিতরে যে ভ্যালু আছে, সাপোজ এটা ধরেন আপনি মেথড, এই মেথড বিষয়গুলোকে আপনি অ্যাক্সেস করতে হলে কী করতে হবে, প্রথমে আপনার অবজেক্টটা লিখতে হবে, লেখার পরে আপনি কোন মেথডটাকে মূলত অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে। সাপোজ আমি চাচ্ছি ফার্স্ট নেমটা শো করবে, ফার্স্ট নেম, ফার্স্ট নেম শো করবে, আমি দিলাম, তারপর রিফ্রেশ করি, এই যে দেখেন দেখাচ্ছে কি শাহরিয়ার শাকিল বা শাহরিয়ার। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার ইয়েটাও শো করবে, লাস্ট টাইমটা শো করবে, সাপোজ আপনি এখানে কাজ করেন, এখানে প্লাস দেন, প্লাস দিয়ে আপনি এখানে দেন যে পার্সন ডট লাস্ট নেম, ঠিক আছে, আশা করি। আচ্ছা আরেকটা কাজ করি, এখানে আরেকটা দিই, আমরা একটা একটু স্পেস দিয়ে নিবো আমরা মূলত। সো দিলাম, দেওয়ার পর এখন একটু স্পেস দিলাম, এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখেন শাহরিয়ার শাকিল, ঠিক আছে, ইজিলি শো করতেছে। এটা হচ্ছে কি মূলত আপনার জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ডাটা টাইপ, ঠিক আছে, ইজিলি এটা হচ্ছে মনে রাখবেন, এটা এটাকে অলওয়েজ মনে করবেন অবজেক্ট, ঠিক আছে, যেটা নাম দিবেন এই অবজেক্টের মাধ্যমে যদি অবজেক্টের ডাটা আপনি শো করে, শো করাতে হয় অবশ্যই আপনাকে এর মেথডে অ্যাক্সেস করতে হবে এইভাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস মূলত কি আর কয়, মানে এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওগুলো আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, আর আপনাদের মূলত আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা থাকে জাস্ট আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করে দিব। আর যদি আপনারা নতুন কোনো ভিডিও ভিডিও টিউটোরিয়াল দেখতে চান বা নতুন কোনো সিরিজ চান, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমি চেষ্টা করব যে সেই টপিক নিয়ে আপনাদের জন্য সিরিজ বানানোর। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।